ছেলের জন্য অল্প বিস্তর পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সামনে এটার প্রতি ইনশাল্লাহ আমরা পরামর্শ দিব আরো বড় করে, আরো সুন্দর করে। আগামী ইনশাল্লাহ পুরস্কারের জন্য আটকে থাকবে না, পুরস্কারের জন্য কি লাগবে ইনশাল্লাহ আমার সাথে তুমি ইনশাল্লাহ পুরস্কার নিয়ে নেব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তো অপেক্ষায় করুন, যেহেতু সলাত আমাদের দুই সেই জন্য আমরা তাড়াহুড়া করছি। আমার দুই সহযোগী বন্ধু যারা আছে তারাও যদি কথা বলতে ভালো ছিল সবার কারণে আমি ওনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে দিচ্ছি যে ঠিক আছে। সবাই খুব ভালো করেছে, সবাই খুব ভালো করেছে। তবে আমরা একটা সিরিয়াল করেছি, আমরা কি 10 জনের সিরিয়ালই জানাবো না 3 জন জানাবো? আচ্ছা আমরা 3 জনই জানাচ্ছি আর বাকিদের জানাচ্ছি না, যেহেতু বাকিদের একই রকম থাকলো একটা খালি কথা। ধরেন একজন ছেলে যদি রেখে সে 10 নম্বর হলে তার মনটা খারাপ হয়ে যাবে, আর যে নাকি না জানানো থাকলে প্রত্যেকে মনে করবে আমি 4 নম্বর। ঠিক আছে, থাকো সুন্দর। আমাদের যে প্রতিনিধি বন্ধু কণ্ঠস্বর তাজবীর তেলাওয়াতের মাঠ সব কিছু মিলিয়ে যে আমাদের আমাদের এইবার আমি দ্বিতীয় বন্ধুর নাম বলছি মোহাম্মদ মহিদুল ইসলাম। সামনে আসো। এবং আমাদের যে বন্ধুটি পাস হয়েছে এবং এদের প্রত্যেকের মাদ্রাসার নাম বলে দিচ্ছি, খন্দকার রিজওয়ান ভারত রিয়াজুদ্দিন মোল্লা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এবং তৃতীয় বন্ধু মোহাম্মদ মহিদুল ইসলাম জামিয়া ইসলামী আমদাদুল উলুম ওয়াইসিক থানা সিএনডি বাজার ত্রিপুর। আর প্রথম যে বন্ধু হয়েছে তার নাম হলো মোহাম্মদ আমির হামজা। ঠিক আছে।